বাংলা সুপ্রিম কোর্ট, ওনার নামে দুটি মামলা হয়েছে। একটি মামলা হলো অস্ত্র মামলা, একটি হলো মাদক মামলা। অস্ত্র মামলা আমরা শুনানি করেছি, আমাদের আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী আমাদের শুনানি করেছি এবং সেখানে ওনাকে বিজ্ঞ আদালত আমরা রিমান্ড বাতিল চেয়েছিলাম, তো বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ওনাকে 4 দিনের রিমান্ড দিয়েছে। আর আরেকটা যে মামলা ছিল সেটা হলো মাদক মামলা। মাদক মামলা আমরা বলেছি ওখানে কিছু টেকনিক্যাল ফল ছিল, তারপরে বিজ্ঞ আদালতকে আমরা তুলে ধরেছি এবং বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন। শোনার পরে আমরা ওইখানে রিমান্ড বাতিল চেয়েছিলাম এবং জামিন চেয়েছিলাম এবং বিজ্ঞ আদালত আমাদের ওই মামলায় মাদক না, এটা বিজ্ঞ আদালত যেহেতু এই মামলাটি তদন্তাধীন মামলা, এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। বিজ্ঞ আদালত যেটা ভালো মনে করেছেন সেটাই দিয়েছেন, আমরা বিজ্ঞ আদালতের কাছে আমাদের প্রেয়ার করেছি, বিজ্ঞ আদালত যেটা ভালো লেগেছে সেটাই উনি আদেশ দিয়েছে। এর চেয়ে বেশি আমাদের আইন অনুযায়ী অধিকার যেটা সেই অনুযায়ী আমরা আবেদন করেছি, আমরা বলেছি রিমান্ড বাতিলের যে বিষয় সেটা আমরা বিজ্ঞ আদালতে বলছি, এটা আমি এখানে বক্তব্য দিব না। যেহেতু মাদক মামলায় কিছু টেকনিক্যাল ফল ছিল, একই এজার ছিল, অস্ত্র মামলা এবং মাদক মামলায় এজার তো একই, আলাদা ধারা ছিল, একই ধারা, সেই জন্য আমরা রিমান্ড বাতিল চেয়েছিলাম। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়নি বা সন্তুষ্ট হয়েছে, হয়ে 3 দিনের রিমান্ড বাতিল হয়েছে। আদালতের আদেশে তো অবশ্যই আমাদের সন্তুষ্ট হতে হবে, আদালতের বাইরে তো আমরা যেতে পারবো না, আমরা আইন অনুযায়ী বেশি আমরা আইন অনুযায়ী চলবো, এখানে আদালতের বাইরে তো আমাদের যাওয়ার প্রশ্নই হতে না। আমার নাম অ্যাডভোকেট তানভীর, আইন অনুযায়ী যেটা হবে সেটাই, এটা তো আমি প্রেস ব্রিফিংয়ে বলবো না, সেটা কি ধরনের কোশ্চেন রাষ্ট্রপক্ষের হচ্ছে। আজকে রাষ্ট্রপক্ষের থেকে এই যে রিমান্ড শুনানি হয়েছিল বা আপনাদের আদালত যে রাষ্ট্রপক্ষ থেকে আমরা 7 দিনের আবেদন করেছিলাম একটা অস্ত্র মামলায়, সেখানে আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এটা মাহমুদা আক্তার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর যেটা মাদকের মামলা, মাদকের মামলা 7 দিনের রিমান্ডের জন্য আমরা আবেদন করেছিলাম, আদালত সন্তুষ্ট হয়ে শাহিনুল ইসলাম উনি 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, বা দুইজন বিচারক আলাদা আলাদা দুইজন দুইটা মামলার আলাদা আলাদা বিচারক, এবং দুইটা মামলায় রিমান্ড দুইটি আলাদা আলাদা হবে, একটা মামলা রিমান্ড শেষ হলে পরবর্তীতে আরেকটা রিমান্ডের পর্যায়ক্রমে চলবে। যেহেতু মাদকের মামলা আমাদের সরকার জিরো টলারেন্স, যেই হোক অপরাধ যেই করুক তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এই কারণে যেহেতু তার কাছ থেকে মাদক পাওয়া গিয়েছে, এই কারণে সেটা তার কই থেকে মাদকটা উদ্ধার হলো, কার কাছ থেকে মাদকটা আসছে এবং এই মাদকটা দিয়ে কাকে আবার পাচার করা হতো, এই বিষয়ে জানার জন্য রিমান্ড না। কিছু নিয়ে আমাদের এখন আপাতত যেহেতু কিছু একটা অবৈধ ই, সেখানে কিছু ব্যাপারটা সরকার চিন্তিত করবে। হ্যাঁ, প্রসঙ্গে এসেছে সেই বিষয়ে আদালত কিছু বলেনি, এটা মামলা তদন্তকারী কর্মকর্তা বিষয়টা বিস্তারিত ব্যাখ্যা করবে। আদালতে আসলে যেহেতু মামলাটা প্রাথমিক পর্যায়ে, মামলাটা গতকালকে অ্যারেস্ট হয়েছে, আমরা থানায় পেয়েছি 2:45, অর্থাৎ 3টা বাজে থেকে যদি গুলশান থেকে আসতে অনেক সময় লেগেছে, সুতরাং আমাদের ওইভাবে তদন্তকারী কর্মকর্তা আমাদের ওইভাবে কিছু বলে নেই। সুতরাং বলেছে তার কাছ থেকে যে বাসার থেকে যে অস্ত্র, অবৈধ অস্ত্র, যেহেতু লাইসেন্স দুটা লাইসেন্স ছিল কিন্তু লাইসেন্সের মেয়াদ চলে গেছে, মেয়াদ চলে যাওয়ার পরে সেটা অবৈধ হিসাবে শনাক্ত করা হয়, যেহেতু এই কারণে তাকে কেন অবৈধ অস্ত্র এবং 3টা অস্ত্র পেয়েছে একটা কোনো কাগজপত্র দেখাতে পারেনি।